গুরুতর অসুস্থ মনোজ মিত্র। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পীকে গত শুক্রবার বুকে ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তড়িঘড়ি ভর্তি করানো হয় বিধাননগরের হার্ট রিসার্চ সেন্টারে। মনোজ মিত্রের অসুস্থতার খবরে মন খারাপ সিনে দুনিয়া এবং নাট্য জগতের। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছেন বর্ষিয়ান মনোজ মিত্র। এরই মাঝে হঠাৎ করে সোমবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর। আর এই খবর সম্বন্ধে জানতে অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্রের সঙ্গে যোগাযোগ করে একাধিক সংবাদ মাধ্যম। তিনি জানান, মনোজ মিত্রের মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। যদিও তার শারীরিক অবস্থা সংকটজনক, তবে তার মৃত্যু হয়নি, তিনি বেঁচে রয়েছেন। এরপরে এই ভুয়ো খবরের বিরুদ্ধে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতার ভাই অমর মিত্র। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বর্ষিয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতাকে সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপ খুবই কমে গিয়েছে। আগামী 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারা আরও জানিয়েছেন, তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না, তবে সোমবার সকালে সোডিয়াম ও পটাশিয়ামের সমস্যা কিছুটা হলেও কমেছে। এদিন সকাল থেকে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন কিছুটা। একসময় শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্ট ফিল্ম, থিয়েটারের মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন মনোজ মিত্র। বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেল আজও বাঙালি দর্শককে তার অভিনয় প্রতিভার সাক্ষী করে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান,